গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ক্যাপে ৭১ রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আতিউর রহমান, আবুল কালাম আজাদ, সুদারঞ্জন রায়, সহদেব বৈদ্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সর্দার বক্তব্য রাখেন। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া হানাদার মুক্ত হয়েছিল। কোটালীপাড়া হয় হানাদার মুক্ত। আমার সেখান থেকে কথা বলতো।